থানায় তাদের যে জ্যাকব পতাকা নামায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন, যার জন্য তখনই আব্বাকে অ্যারেস্ট করে। ব্রিটিশদের পতাকা পুড়িয়ে শপথ নিয়েছিলেন আমৃত্যু অন্যায়ের সঙ্গে আপোষ না করার। পারিবারিকভাবে রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা গাজীউল হক সেই সংকল্পটা ধরে রেখেছেন শেষ নিঃশ্বাস অবধি। 1952 সালের 21 ফেব্রুয়ারিতে 144 ধারা ভঙ্গকারীদের প্রথম সারির একজন তো বটেই, ভাষা সৈনিকদের উজ্জীবিতও করেছিলেন এই সংগঠক, জানান তার ছেলে। আব্বা যখন সভাপতিত্ব করবেন তখন এম আর আক্তার মুকুল চাচা আব্বার নাম প্রস্তাব করছেন, যদিও অনেক বিরোধিতার মধ্যে উনি প্রস্তাব করেন। কামরুদ্দিন সৌদ চাচা আব্বার নাম সমর্থন করার সাথে সাথে আব্বা লাভ দিয়ে টেবিল উঠে গেছেন। উঠছে 45 মিনিটের বক্তব্য এবং 144 ধারা ভাঙতে হবে। 62, 64, 69 হয়ে 71 মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। 80 দশক জুড়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অবদান উল্লেখযোগ্য। মৃত্যুর 9 বছর আগে 2000 সালে রাষ্ট্র তাকে ভূষিত করে 21শে পদক সম্মাননায়। তবে পরিবারের আক্ষেপ, প্রশাসনিকভাবে কখনো ফুল দিয়েও সম্মাননা জানানো হয় না গাজীউল হকের কবরে। তাদের প্রত্যাশা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাক তার বীরত্ব গাথা। অন্তত জন্মদিবস মৃত্যু দিবস না কেউ 21 ফেব্রুয়ারি কি প্রশাসন থেকে একটু ফুল দিতে পারে না? এটা কি আমি ডিজার্ভ, আমার আব্বা ডিজার্ভ করে না? এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। পুষ্পস্তবক অর্পণ করাটাও আসলে বগুড়াবাসীর এই একটা কৃতজ্ঞতা প্রকাশেরই অংশ হিসেবে হয়ে থাকবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমি এই বিষয়টাকে যদি একটা রাষ্ট্রীয় কাঠামোয় আনা যায় সে বিষয়টাতে আমি উদ্যোগ গ্রহণ করব। 1929 সালে ফেনীর ছাগলনাইয়ায় জন্ম নেওয়া এই বীর সন্তান 2009 সালের 17 জুন বগুড়া সদর উপজেলার গোয়ালগাড়ি এলাকায় পারিবারিক গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হন। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।